সবচেয়ে বড়টা জায়গায় দাম কম, বড় বড়টা বেশি মাল সেল হয় বেশি, দামও বেশি, মানে এই কাঁঠালও ভালো জাতের কাঁঠাল। আচ্ছা আচ্ছা, না না এটা হলো আপনার কত করে ব্যস্ত আছে? কাকু ডেউয়া বড় সাইজটা কত কেজি? কাকু কত বড় সাইজটা কেজি? 120 পাইকারি। কি লইছেন নাকি ভাইয়া? ও ডেউয়া ভাই সুন্দর জিনিস লইছেন, কিন্তু বেশি পাকা কাঁচাটা লইতে না। এখানে যতগুলি ব্যারি আছে 50 সাইজের ব্যারি সব হচ্ছে টাঙ্গাইলের। টাঙ্গাইলের সব যত মাল আনে সব টাঙ্গাইলের। আজকে সবচেয়ে বড় সাইজটা কেমন ব্যস্ত আছেন? কাঁঠাল 300 টাকা সবচেয়ে বড়টা। ওই জায়গায় দাম কম, বড় বড়টা বেশি এখানে মাল সেল হয় বেশি, দামও বেশি, মানে এই কাঁঠালও ভালো জাতের কাঁঠাল। আচ্ছা আচ্ছা, এই একটা দাম বড় মনে করেন যে আপনার এগুলো কি টাঙ্গাইলের? টাঙ্গাইলের 120 টাকা। খায়ও মজা নাকি? 100 টাকা খায়ও মজা নাকি? 80 টাকা 70 টাকা এরকম, 60 টাকা 60 টাকা 70 টাকা এরকম। হ্যাঁ সবগুলো নিলে মনে করেন দাম কম আছে? দাম কম আছে, এক পিস দুই পিস মনে করেন দাম বেশি? বেশি আছে, বুঝছি, মানে দুইটা দুই রকম। আচ্ছা এটা কি ফেয়ার হও কাকু? এটা বাসেন কে পচে গেছে, নষ্ট আছে কিছু নাকি? দাগি মাগি আছে? আম তো মনে হয় ওটা শুরু হয়েছে নাই। এটা কি বেনানা না কাকা? বেনানা। এটা হলো আপনার কত করে ব্যস্ত আছে? 150 কেজি 150 টাকা না? আর ওইটা হলো আপনার ইয়া কি আমদান? এটা ল্যাংরা ল্যাংরা। এটা কত করে বেছেন? 100 সবচেয়ে ভালোটা না? এটাই সবচেয়ে বেশি দামি মনে হয় না? এটা হলো হিমসাগর। আচ্ছা আচ্ছা, এটা কেমন ব্যস্ত আছেন আজকে? 80 টাকা কেজি। এখন তো আপনার মানে খুরসা বিক্রি করেন না পাইকারি? মানে যেভাবে পান ওইভাবে পাইকারি এলে 5 টাকা কম হয়? লিচিও বেছেন আপনারা কি না? আচ্ছা আচ্ছা, এই চায়নাটা কত করে বেছেন ভাই? চায়নাটা কত করে বেছেন? এই যে চায়নাটা ভাই, চায়নাটা কত করে বেছেন? এটা থ্রি চায়না, থ্রি 900 না? আর এটার এটার কি বলে? বোম্বাই। এটা কত করে? 500-600-800। আমার তো এবার কি আর কমার সম্ভাবনা আছে নিচু? না সম্ভাবনা আছে, এই দামই খাইতে হবে মনে হয়। এই দামই খাইতে হবে, ঈদের আগে তো মনে হয় সিজন শেষ হয়ে যাবে না? আর তো বাড়বো কমবো না। ভাইয়া লিচুর লিচুর সিজন কি ঈদের আগে শেষ হবে? আস্তে আস্তে হবে, যত থাকবে যত দেরি হবে তত দাম বাড়বে। কম ঈদের পরে তো মনে হয় না লিচু পাওয়া যাবে, আম পাওয়া যাবে লিচু? দাম বেশি যাইবো, দাম বেশি থাকবো আর কি। হুম হুম।